বন্ধুরা, ভিডিওর প্রথমেই আজ আমি তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বেশ কিছুদিন কোভিডের কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের উদয়পুর বিচের ফুল ইনফরমেশন দেব, তাই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। উদয়পুর বিচ হলো দীঘার সবচেয়ে শেষের বিচ, এরপরেই রয়েছে উড়িষ্যার বর্ডার। দীঘা স্টেশনে নেবে অটো বা টোটোর মাধ্যমে আপনারা এই বিচে চলে আসতে পারেন, বা দীঘা বেড়াতে এলে হাতে 2 ঘন্টা সময় নিয়ে মেন রোডেই আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন, তার মাধ্যমে চলে আসতে পারেন দীঘার এই রঙিন বিচে। উদয়পুর বিচে যাবার পথে আপনাদের চোখে পড়বে নানা রকমারি দোকান। এর মধ্যে যেমন রয়েছে খাবার দোকান, এছাড়া বেতের ঝুড়ি, চশমা, ঘর সাজানোর নানা সামগ্রী আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমরা এগিয়ে চললাম সামনের দিকে। বন্ধুরা, আমরা এখানে একটা বাইক ভাড়া নিলাম, 150 টাকা ভাড়া। চলো বাইকে করে যেতে তোমাদের দেখাই কেমন লাগে এখানকার বিচ, আর এসে তোমাদেরকে এই সামনের সমস্ত কিছু দেখাবো। বাইকে চড়ে সমুদ্রের পার ঘেঁষে আমাদের গাড়ি এগিয়ে চললো সামনের দিকে। এ যেন এক অন্য অনুভূতি। আপনারা যদি উদয়পুর বিচে আসেন তাহলে বাইক রাইড করে দেখতে পারেন, বেশ ভালো লাগবে আপনাদের। তবে একবারে সমুদ্রের গা ঘেঁষেও গাড়ি আপনারা চালাবেন না, কারণ ভিজে মাটিতে গাড়ির চাকা আটকে যেতে পারে। সদূর বিস্তৃত বেলাভূমি, আর এক পাশে রয়েছে সারি সারি ঝাউ গাছের বন। এগিয়ে চললাম আমরা উড়িষ্যা বর্ডারের দিকে। বন্ধুরা, আমরা এখন এসে গেছি উদয়পুর বিচের শেষ প্রান্তে। এরপরেই রয়েছে উড়িষ্যা তালসারি বিচ। তালসারি বিচের ভিডিও আমি আমার চ্যানেলে আগেই আপলোড করেছি, আপনারা চেক করে নিতে পারেন। বন্ধুরা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি উদয়পুর বিচ, আর ওই পারে হলো উড়িষ্যার তালসারি বিচ। মাঝে রয়েছে একটি জলাভূমি যেটি উদয়পুর বিচ ও তালসারি বিচকে আলাদা করেছে। এবার চলুন ফিরে যাওয়া যাক উদয়পুর বিচের সামনের দিকে। আমাদের গাড়ি ঝাউবনের গা ঘেঁষে এগিয়ে চলল সামনের দিকে। অনেকটা দূর থেকেই আপনাদের চোখে পড়বে রং বেরঙের দোকান, আর সেই দোকানগুলিকে ঘিরে রয়েছে বহু মানুষের ভিড়। গাড়ি জমা দিয়ে আমরাও এগেলাম এই দোকানগুলির দিকে। উদয়পুর বিচে যে দোকানগুলি আপনারা দেখছেন সেগুলি অস্থায়ী দোকান। ভাটার সময় দোকান মালিকেরা রং বেরঙের তিরপল, টেবিল চেয়ার দিয়ে খুব সুন্দর করে দোকানগুলি সাজান, কিন্তু জোয়ারের জল বাড়ার সাথে সাথেই আবার সমস্ত কিছু খুলে নিয়ে তারা পাড়ে চলে আসেন। সমুদ্রের পাড়ে এত সুন্দর অনুভূতি মনে হয় এই উদয়পুর বিচেই আপনারা পেতে পারেন। উদয়পুর বিচের প্রধান আকর্ষণ হলো মাছ। আপনি যদি ভোজনরসিক হন তাহলে তো আপনার জন্য এই বিচটি একদম পারফেক্ট। এখানে আপনার পছন্দ মতন আপনি নানান ধরনের মাছ, সামুদ্রিক কাঁকড়া ওজন করে কিনে মাছ কাটিয়ে গরম গরম মাছের স্বাদ উপভোগ করতে পারেন। এছাড়া এখানে অনেকেই ওপেন ড্রিঙ্কসও নিয়ে থাকেন। বাচ্চাদের জন্য রয়েছে ডাব ও আইসক্রিমের দোকান।
সমুদ্রের ধারে বসে সমুদ্রের জলে পা ডুবিয়ে মাছের স্বাদ নিতে নিতে প্রকৃতিকে এনজয় করতে আপনাদের আশা করছি সকলেরই ভালো লাগবে। ইচ্ছে হলে সমুদ্রে নেবে স্নানও আপনারা সেরে ফেলতে পারেন। তাহলে নেক্সট টাইম যখন দীঘা আসছেন তখন অবশ্যই আপনারা উদয়পুর বিচটি ঘুরে যাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে নোটিফিকেশান বেলটি প্রেস করুন, ভিডিওটি লাইক করুন। আপনারা আমার ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ারও করতে পারেন। ধন্যবাদ।